ভিউয়ার্স, কারওয়ান বাজারে এই সিজনাল ইলিশে অনেক স্টুডেন্ট আছেন যারা এখানে পার্ট টাইম কাজ করেন, অর্থাৎ এখানে মাছ কিনে এনে এখানে বিক্রি করে থাকেন। আবার অনেকেই আছেন যারা সহযোগিতা করে থাকেন তাদের পরিবারের, এমনই একজন আছেন এখানে, আমরা তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই মাছগুলো কত চলছে? কত হালি মাছ আছে এখানে? আড়াই হালি আছে। আপনার সকালে আসছে কত হালি? আপনি তো স্টুডেন্ট, এই শুধু ইলিশের সিজনে আপনি এখানে সহযোগিতা করতে আসছেন? আপনার ইলিশের সিজন? আচ্ছা, অন্য সময় থাকেন থাকেন। আজকের বাজার দর কেমন? একটু বেশি কেমন, 50 নাকি 100 কেজি প্রতি? আজকের বাজার দাম বেশ দেখতেই পাচ্ছেন এখানে কারওয়ান বাজারে পাইকারি মার্কেটের সামনে, এখানে ইলিশ নিয়ে অনেকেই আছে এবং এদের ভিতরে অনেক স্টুডেন্ট আছেন যারা এখানে এই সিজনাল ইলিশ ব্যবসার সাথে জড়িত। এখানে এক সিজনে, দেড় মাসের প্রায় একটি সিজন, এই এক সিজনে তারা এখানে ইলিশের বিক্রির সাথে সম্পৃক্ত থেকে 30 থেকে 40 হাজার টাকা, অনেকে আছে যারা অনেক সময় দীর্ঘ সময় দিয়ে থাকে তারা অনেক বেশি, প্রতিদিন প্রায় 2000 টাকা ইনকাম করে থাকেন এই বাজার থেকে। এটি একটি ভালো সুযোগ শিক্ষার্থীদের জন্য। মাছ বড় সাইজ কতটুক সাইজ ভাই? দেড় কেজি। কত করে চলে এগুলো? একদম 1000। 1000 টাকা করে কেজি চাওয়া হচ্ছে মাছ। দেখুন মাছের সাইজ, এখানে একটু ছোট মাছ আছে, আমরা একটু দেখার চেষ্টা করবো। ছোটগুলো কত করে, কত চলে ছোটগুলা? 200 টাকা হালি। 200 টাকা তো হালি হওয়ার কথা না। 4টা 2 কেজি। আচ্ছা, খরচ প্রায় 250 টাকা পড়ছে। এই মাছটা আবার ডিম ছাড়া হয়, ছোট ভিতরে। এটা কি আপনি ঠিক বলছেন? জি, আমি তো কথা বলবো, টাকা দিন না। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। ছোট মাছগুলো 650 টাকা কেজি। সাতশো টাকা কেজির মাছ এগুলো, আর ছোটটা 650। এখানে একজন ক্রেতার টাকা শর্ট হয়, বিক্রেতা তাকে বিকাশ নাম্বার দিয়ে দিয়েছেন এবং তিনি বিকাশে পে করবেন। আর যেটা 700 করে ওইটার একটু ডিম আছে পেটে, এই কারণে 100 টাকা কমে মানুষ নিয়ে যাচ্ছে, এটা নিচ্ছে কম। বুঝতেই পাচ্ছেন যে দামে কম হলেই যে আপনারা নিবেন সেটা না, মাছ দেখে নিবেন, দেখে নিলে আপনারা ভালো মাছ কিনতে পারবেন।